আসসালামু আলাইকুম। ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নারী হোক বা পুরুষ, হোক সে ফর্সা, শ্যামলা বা কালো, যার যার অবস্থান বা ব্যক্তিত্বে সে হয়ে ওঠে মাধুর্যময়। কিন্তু তার মাধুর্যতা একটু হলেও ম্লান হয়েছে বলে সে মনে করে যখন সে দেখে তার মুখে ব্রণ বা পিম্পল দেখা দিয়েছে। মেডিকেলের ভাষায় ব্রণকে বলা হয় একনে ওয়ালকারিস। এটি একটি মাল্টিফ্যাক্টোরিয়াস ডিজিজ। সাধারণত তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি হয়ে থাকে। ব্রণ কেন হয়? হরমোনাল ইমব্যালেন্স, জেনেটিক বা জিনগত কারণ, বদহজম, তৈলাক্ত ত্বকে ময়লা বেশি জমে থাকার কারণে আমাদের মুখের যে পোর্স বা লোমকূপগুলো রয়েছে সেগুলো ব্লকড হয়ে যায়, সে কারণেও ব্রণ হতে পারে। পলিউশন, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার গ্রহণ, দুশ্চিন্তা করার কারণেও ব্রণ হতে পারে। অনেকে অতিরিক্ত মেকআপ বা প্রসাধনী ব্যবহার করার পর তা সঠিকভাবে পরিষ্কার করেন না, সেখান থেকেও ব্রণ হতে পারে। অনেকে আবার দুই একটা ব্রণ দেখা দিলেই চলে যান পার্লারে এবং সেখানে গিয়ে ঘষা মাজা করার কারণে দেখা যায় ব্রণের পরিমাণ আরও বেড়ে যায়। রাতে ঘুম না হলে, অ্যালার্জি, নানা কারণে ব্রণ দেখা দেয়। এক একজনের ব্রণ হওয়ার কারণ এক এক রকম হয়ে থাকে। তাহলে চলুন ব্রণ থেকে মুক্তির কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার জেনে নেই। নিম পাতার মাস্ক। এক টেবিল চামচ নিম পাতার পেস্ট। যদি হাতের কাছে তাজা নিম পাতা না থাকে তাহলে নিম পাতার পাউডার হলেও চলবে। সাথে মেশাবেন এক টেবিল চামচ দই। এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন 30 মিনিটের জন্য। 30 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দৈনিক একবারে প্যাকটি ব্যবহার করলে অতি দ্রুত এর ফলাফল দেখতে পাবেন। নিম পাতা টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। আধা জগ পানিতে এক মুঠো নিম পাতা দিয়ে জাল দিন 10 মিনিট। পানি যখন ঠান্ডা হবে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। দৈনিক 2 থেকে 3 বার এর টোনার আপনার মুখে স্প্রে করুন এবং 30 মিনিট পর মুখ ধুয়ে নিন। কলার ফেস মাস্ক। একটি কলার খোসার সাথে 2-3 টুকরো কলা, 2 চামচ চালের গুঁড়া এবং 1 চা চামচ টক দই একত্রে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি যত তাড়াতাড়ি সম্ভব মুখে ব্যবহার করুন এবং ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। এছাড়াও কলার খোসা আপনি প্রতিদিন আপনার মুখে ম্যাসেজ করতে পারেন। কলাতে রয়েছে ভিটামিন এ, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, যা প্রদাহ বিরোধী। কলার খোসাতে রয়েছে প্রাকৃতিক এক্সফেলিয়েন্টস, যা টক্সিন অপসারণ এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা এনজাইম দাগ নিরাময়ে সহায়তা করে এবং নতুন করে পিম্পলের প্রাদুর্ভাব রোধ করতেও সাহায্য করে। পরবর্তী প্যাকটি হচ্ছে 2 টেবিল চামচ কাঁচা হলুদের বাটা, 2 টেবিল চামচ চন্দর কাঠের গুঁড়ো এবং 3 টেবিল চামচ গোলাপ জল। 3টি উপকরণ একত্রে মেশান, আপনার মুখে লাগিয়ে রাখুন এবং 20 মিনিট পর আপনার মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও এই প্যাকটি খুব কার্যকরী। প্রতিদিন সকালে 1 কাপ গ্রিন টি পান করুন এবং বিকালে 1 চামচ মধুর সাথে 1 চিমটি দারুচিনির পাউডার মিশিয়ে পান করুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রক্তকে পরিষ্কার করবে এবং ধীরে ধীরে আপনার চেহারা থেকে ব্রণ পরিষ্কার হতে থাকবে। ব্রণ যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি? মুখকে পরিষ্কার রাখতে হবে। দৈনিক অন্তত পক্ষে 2 বার মুখ ধুতে হবে, সকালে ঘুম থেকে ওঠে এবং বাহির থেকে ফিরে। এখন মুখ ধুবো কি দিয়ে? আপনার ফেস ওয়াশে অয়েলি স্কিন ও নন কমিনোজেনিক এ এটা উল্লেখ করা থাকতে হবে এবং ফেস ওয়াশে সাইলিসাইলিক অ্যাসিড, গ্লাইকোনিক অ্যাসিড এগুলো মেনশন করা থাকতে হবে। নো স্ক্রাবিং, নো পিকিং। আমাদের অনেকেরই অভ্যাস হচ্ছে তৈলাক্ত ত্বক বলে আমরা বেশি বেশি স্ক্রাবিং করে থাকি। ত্বকে যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন ঘরে তৈরি স্ক্রাবার ব্যবহার করতে পারেন, কিন্তু বাজারের বড় বড় দানাদারযুক্ত স্ক্রাবার ব্যবহার করা থেকে বিরত থাকুন। নো পিকিং। তৈলাক্ত ত্বকে সাধারণত ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দেখা যায়। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে এগুলো খুঁটুখুঁটি করে ভেতরের দানা বের করার চেষ্টা করি, এতে ব্রণ হওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। এই খুঁটুখুঁটি করা থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, ফাস্ট ফুডকে না বলতে হবে, চিনি এবং চিনি জাতীয় খাবার কম খেতে হবে। ব্রণ কিন্তু একটা ডিজিজ। আপনি যদি একজন ডার্মাটোলজিস্টের কাছে ব্রণের ট্রিটমেন্টের জন্য যান তাহলে 1 কিংবা 2 দিনের মধ্যে কিন্তু কখনোই আপনার ব্রণ নিরাময় করা সম্ভব নয়। এটি একটি লেন্দি প্রসেস। ঠিক একইভাবে আপনি আপনার মুখে মানানসই যে কোনো প্যাক ব্যবহার করেন না কেন, ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে।
সবার ত্বক যেমন এক নয়, সবার ব্রণের ধরনও কিন্তু এক নয়। তাই সাধারণত 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে ব্রণ পুরোপুরিভাবে দূর করার জন্য, যদি আপনি চান আপনার ব্রণ আবার ফিরে না আসুক। এবং ধৈর্যের ফল কিন্তু মিষ্টিই হয়। আর সবচেয়ে ভালো প্রতিকার হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এতে 5 বার অজু করাতে ত্বক থাকবে পরিষ্কার এবং ব্রণমুক্ত। আর যারা নিয়মিতভাবে সালাত আদায় করেন, স্বভাবতই তাদের ত্বক উজ্জ্বল থাকে, তাই না? আসসালামু আলাইকুম।